আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা। পুডিং আইটেমটা যেমন একটা লোভনীয় খাবার, তেমনি অত্যাধিক পুষ্টিকর, বিশেষ করে বাচ্চাদের জন্য এই খাবারটা খুবই হেলদি ফুড। আজকে আমি আপনাদেরকে একদম পারফেক্ট একটা পুডিংয়ের রেসিপি দেখাবো, ঘরে বসে 30 থেকে 35 জনের জন্য কীভাবে ঘরোয়া পদ্ধতিতে সহজভাবে পুডিং তৈরি করতে পারবেন তার একটা ইজি রেসিপি দেখাবো, এবং খুব খুব ইম্পর্ট্যান্ট কিছু টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি লিকুইড মিল্ক নিয়েছি 1 কেজি, আর পাউডার মিল্ক নিয়েছি 1 কাপ। আমরা জানি 1 কাপ = 3 কাপ পানি, এর জন্য আমি মাত্র একটা বলক উঠিয়ে নেব, একটু জাল করে অর্ধেক করে নেব না। এখন একটা বড় মিক্সিং বল নিয়েছি, আর এখানে বড় সাইজের ডিম নিয়েছি 6 পিস। এখন পরিমাপটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দুধ চিনি ডিম কি পরিমাণে নেবেন সেই পরিমাপটা যদি আপনারা ফলো করেন তাহলে এই পুডিংটা তৈরি করতে আর কখনো আপনারা ব্যর্থ হবেন না বা ভেঙ্গে চুরে যাবে না, একদম পারফেক্টলি হবে যদি সঠিক পরিমাপে আপনারা তৈরি করেন। 3টা ডিম নিয়েছি, দেখেন বাটির কোন পর্যন্ত উঠেছে, অবশ্যই এটা ফলো করবেন। এখন আমি দেখাবো চিনির মাপটা, ঠিক যেভাবে আমি ডিমের পরিমাপটা নিয়েছিলাম ঠিক সেমভাবে চিনির পরিমাপটা মেপে নিয়েছি। এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে একটু মিশে নিচ্ছি। যে লিকুইড মিল্কটা আগে থেকে জাল করে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে এখানে দিয়ে দিয়েছি। ডিম চিনি এবং দুধ একদম সম পরিমাণে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। আগার আগার পাউডার দিচ্ছি 1 টেবিল চামচ, ভিতরে একদম স্মুথলি কোনো ফাটা থাকবে না বা কোনো ফাঁকা থাকবে না। স্মুথলি যদি পুডিংটা তৈরি করতে চান তাহলে আগার আগার পাউডারটা মাস্ট দিতে হবে। আর এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি 1 চা চামচ, দিয়ে আবার একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ব্যাটারটা আরও একটু স্মুথলি করার জন্য যে ব্লেন্ডারে আমরা জুস তৈরি করি ওই ব্লেন্ডারে ঢেলে এটা আমি 1 মিনিটের মতো ব্লেন্ড করে নেব, মাস্ট কিন্তু এটা করতে হবে। আর যেহেতু অনেক বড় পুডিং এর জন্য আমি এভাবে করে নিয়েছি। চুলার উপরে একটা প্যান বসিয়ে চিনি দিয়েছি 1 কাপ। এখন আমি ক্যারামেলটা তৈরি করে নেব। চুলার জালটা কিন্তু একেবারে লো হিটে রাখতে হবে, যদি হাই হিটে বা মিডিয়াম হিটে রাখেন সেই ক্ষেত্রে নিচে পুড়ে যাবে, ক্যারামেলটা তেতো লাগবে, তাই একটু সময় নিয়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। যখন চিনিটা গলে যাবে তখন এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিয়েছি 1 টেবিল চামচ, দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। যদি চিনি জাল করে এরকম কালার নিয়ে আসেন সেই ক্ষেত্রে ক্যারামেলটা আপনার অনেক তেতো লাগবে, আর ক্যারামেলটা রেডি হওয়ার সাথে সাথে যে মোল্ডে পুডিংটা বেক করবেন ঢেলে দিয়ে সেটিং করে নিতে হবে, কারণ এটা খুব দ্রুত জমে যায়। চারি ছাইটে এভাবে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, আর ক্যারামেলটা যত বেশি করবেন আপনার পুডিংয়ের উপরের লেয়ারটা ততটাই পারফেক্টলি হবে, আর যদি হালকা করেন তাহলে লেয়ারটা কিন্তু অতটা পারফেক্টলি হবে না। তাই চিনি একটু বেশি দিয়ে পরিমাণে ক্যারামেলটা একটু বেশি মোটা করে নেবেন, তাহলে পুডিংয়ের উপরে দেখতে অনেক সুন্দর লাগবে। এভাবে সেটিং করে নিয়ে আমি মাত্র 2 মিনিট রেস্টে রেখে দিব। ব্যাটারটা আগে থেকে রেডি করে তারপরে ক্যারামেলটা রেডি করে নেবেন, কারণ ক্যারামেলটা যদি আগে থেকে রেডি করে নিন সেই ক্ষেত্রে যখন আপনি ব্যাটারটা এখানে ঢেলে দেবেন সেই ক্ষেত্রে নিচের অংশটা কাচের মতো ফেটে যাবে এবং পুডিংয়ের উপরের লেয়ারটা পারফেক্টলি হবে না, মনে হবে ভাঙ্গাচোরা। এভাবে আমি একটু ছেঁকে দিয়েছি যাতে কোনো দুধের সোয়ার বা বাবলস থাকে এগুলা বের হয়ে আসবে। চুলার উপরে আগে থেকে পানি বসিয়ে পানিটা আমি ফুটিয়ে নিয়েছি, এভাবে প্লেট দিয়ে ঢেকে এটা আমি মিডিয়াম আঁচে জাল করে নেব 1 ঘন্টা। যেহেতু অনেক বড় পুডিং প্রায় 1 ঘন্টার মতো আমি এটা জাল করে নিয়েছি, এখন প্লেটটা নামিয়ে একটা কাঠির সাহায্যে দেখব পারফেক্ট হয়েছে কিনা, পারফেক্ট হয়েছে নামিয়ে নিব।
এটা আমি সারা রাত ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে। আপনার হাতে যদি নিতান্তই সময় না থাকে তাহলে আপনি 2 থেকে 3 ঘন্টার মতো ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। ভালোভাবে সেটিং হওয়ার জন্য এটা মাস্ট করতে হবে। ছুরিয়ার দিয়ে ভালোভাবে চারি সাইডে একটু কেটে নিয়ে আমি এভাবে একটা ছড়ানো প্লেটে ঢেলে নিচ্ছি। এখন দেখাবো আমার পুডিংটা কতটা পারফেক্টলি হয়েছে। ও মাশাল্লাহ, দেখেই বুঝতে পাচ্ছেন পুডিংটা কতটা পারফেক্টলি হয়েছে। উপরের লেয়ারটাও কিন্তু একদম নিরেট হয়েছে। আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেল আইকন বাটনে ক্লিক করে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। এখন একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিব ভিতরের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। অনায়াসে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে পুডিং তৈরি করবেন দেখিয়ে দিয়েছি। ওয়াও মাশাল্লাহ, দেখেই বুঝতে পাচ্ছেন ভিতরে কতটা স্মুথলি হয়েছে। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন।